তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে, মানে আজকে আমার ভিডিওটার কন্টেন্ট কি, সাবজেক্ট কি, গেস কিভাবে আমরা আমাদের বডিকে ডিটক্স করব। প্রত্যেকটা ফেস্টিভ্যালের পরেই আমার ভীষণভাবে ইচ্ছে ছিল যে এই ভিডিওটা আমাদের কালী পুজোর পরে যাতে আপলোড করি, কিন্তু আমি করতে পারিনি। কারণ তোমরা যারা আমাকে চেনো, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ইউটিউবের ভিডিও দেখো, ফেসবুকে ফলো করো, তারা জানো যে আমার নিউবর্ন ছোট্ট একটা বেবি যার বয়স সবে 4 মাস হলো, এবং যাদের নিউবর্ন আছে তারা আমার কথা খুব ভালো করে রিলেট করতে পারবে যে এই সময়টাতে সত্যি কথা বলতে নাওয়া খাওয়ার সময় নেই বলা যেতে পারে, কিন্তু তার মধ্যেও সময় বের করে নিজের প্যাশনের কাজ করার মজাই আলাদা। প্রথমে মনে হয়েছিল যে কালী পুজোর পরে ভিডিওটা আপলোড করি, কিন্তু তারপর মনে হলো যে ঠিক আছে, আমাদের তো ফেস্টিভ্যাল চলতেই থাকে, এরপর বিয়ের মরশুম আসছে, পুরো ডিসেম্বর আছে, পুরো জানুয়ারি আছে, সো প্রত্যেকটা সময় ফেস্টিভ্যাল যাওয়ার পরে, ফেস্টিভ্যালের পরেই যেটা হয়, যে মানে সেই সময়টাতে যেটা হয় যে বেশ কিছুদিন ধরে আমাদের খাওয়ার কোনো ঠিক থাকে না, খাওয়ার রুটিনের কোনো ঠিক থাকে না, আমরা কী খাচ্ছি না খাচ্ছি সেটা খুব একটা খেয়াল রাখি না বা রাখতে ইচ্ছেও করে না, আমাদের জল খাওয়া খুব কম হয়, আমরা প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাই, আমরা চা কফি বেশি খাই, এর ফলে যেটা হয়, এবং ঘুমও কম হয়, তো এর ফলে যেটা হয় যে ডিহাইড্রেশন হয়, ইনডাইজেশনের একটা সমস্যা থাকে, ব্লোটিং হয়, চোখের নিচে পাপি আইস হয়, ফেস ফুলে যায়। তো ঠিক এই সময়টা যখনই আসবে তখনই তোমরা এই ডায়েটটা ফলো করতে পারো। এই ডায়েটটা মানে এই ডায়েটটাকে আমরা বলতে পারি সাত্ত্বিক ডায়েট। ইয়েস, সাত্ত্বিক ডায়েট মানে সাত্ত্বিক ডায়েট, এই ডায়েটটা আমরা ফলো করতে পারি। সাত্ত্বিক বা সাত্ত্বিক কথাটাতে অনেকের মনে হতে পারে ওরে বাবা তাহলে তো প্রচুর কিছু করতে হবে, একদমই না। সাত্ত্বিক ডায়েট বলতে আমরা বলতে পারি ভীষণ সিম্পল ডায়েট, ভীষণ প্র্যাকটিক্যাল ডায়েট, ভীষণ ক্লিন ডায়েট। গোটা বিশ্ব এখন ক্লিন ডায়েটের কে নিয়ে মেতেছে, তো ভীষণ ক্লিন ডায়েট এবং ভীষণ সহজ, যেটা আমাদের চারপাশে হয়তো বাড়ির মধ্যেই সেই জিনিসগুলো আছে, তো সেটা যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারি তাহলে খুব সহজে আমাদের শরীর থেকে যেটা জমা হচ্ছে সেটা রিমুভ করা সম্ভব, বা যে প্রবলেমটা হচ্ছে সেটাকে রিমুভ করা সহজ। তো হাই, দিস ইজ শ্রাবন্তী ব্যানার্জি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আচ্ছা, এই ডায়েটটা ফলো করার আগেই আমি বলবো যে শুধু ডায়েট ফলো করলেই চলবে না, আমাদের অ্যাক্টিভিটির দিকেও নজর রাখতে হবে। সুতরাং যেটা করতে হবে সেটা হলো এক্সারসাইজ, ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকেই জানো যে ডায়েট, যে কোনো ডায়েট 70% এবং এক্সারসাইজ হতে 30%। তো আমরা যারা জিম করতে ভালোবাসি তারা তো জিমে যাবো, এবং যেটা হয় যে যে কোনো ফেস্টিভ্যালে অনেকগুলো দিন জিম বন্ধ থাকে এবং তারপর জিম শুরু করতে বেশ চাপ হয়ে যায়, সেটা আমার হয় আমি জানি। আমরা ধীরে ধীরে একটু একটু করে শুরু করতে পারি, আমরা ছাদে গিয়ে কার্ডিও করতে পারি বা ঘরের মধ্যে কার্ডিও করতে পারি, আমরা সাইক্লিং করতে পারি, আমরা দৌড়াতে পারি, আমরা কিছু যোগা করতে পারি, এবং সবথেকে ভালো এক্সারসাইজ বলবো যে সবার জন্য আইডিয়াল এবং ভীষণ সিম্পল, সেটা হচ্ছে হাঁটা, এবং হাঁটার থেকে ভালো কিছু আর হয় না। তো আমরা শুধু এই ডায়েটটা ফলো করলেই হবে না, আমাদের কিন্তু একটু এক্সারসাইজ সারাদিনে করতেই হবে। চলো, প্রথমেই হচ্ছে আমাদেরকে, আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যেটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকেরই মনে হয় যে ডিটক্স ডায়েট মানে হচ্ছে স্যালাড খেয়ে থাকা, জুস খেয়ে থাকা, স্যুপ খেয়ে থাকা, তা কিন্তু নয়। কমপ্লিট ডায়েট, বাট কী খাচ্ছি না খাচ্ছি সেটার দিকে একটু নজর দিতে হবে, এবং এরই সাথে বলা দরকার সেটা হলো যে যে কোনো ফেস্টিভ্যালে অনেকগুলো দিন চলে যাচ্ছে, অনেক সময় হয় না যে 3 দিন টানা আমার এই ঘেটে যাওয়া রুটিনটা হয়েছে, তারপরে 3টে দিন আমরা এই সাত্ত্বিক ডায়েটটা বা এই ডিটক্স ডায়েটটা করতে পারি। যদি আমরা দেখি 7 দিন এরকমভাবে আমাদের রুটিনের কোনো ঠিক ছিল না, তো পরের 7 দিন আমরা এই ডায়েটটা করতে পারি, এটা হচ্ছে নিয়ম। তো প্রথমেই বলবো যে জল, এই সময়টা যেহেতু আমাদের জল খাওয়াটা ভীষণ কম হয়, যেটা বললাম কোল্ড ড্রিঙ্কস বেশি খাই আমরা, দুধ চা কফি অনেক বেশি খাই, তো সেই কারণে আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ডিহাইড্রেশন হয়, এবং আমাদেরকে প্রথমেই চেষ্টা করতে হবে প্রচুর জল খেতে হবে, 2.5 থেকে 3 লিটার জল কিন্তু খেতেই হবে, এবং সেটা লিউকওয়ার্ম খেতে হবে, ইস্যুদুষ্ণ জল তোমাদেরকে খেতে হবে। এবং আমাদের সকালটা শুরু হবে হাফ লেবু এবং বড় একটা মাগ, মানে কাঁচের যে বড় বড় মাগগুলো হয় যেটার মধ্যে মোটামুটি ধরো 1 থেকে 1.5 গ্লাস জল ধরে,
তো সেটা ঈষদুষ্ণ জল, তার মধ্যে হাফ লেবুকে গ্রিস করে সেই জলটা দিয়ে আমাদের দিনটা শুরু হবে। তারপর আমরা খেতে পারি আঞ্জির। আঞ্জিরের বেনিফিটস প্রচুর এবং ওয়েট লস করার ক্ষেত্রেও কিন্তু দারুণ। তো আঞ্জির এবং কয়েকটা বাদাম, আমন্ড, চারটে কি ছটা আমন্ড এবং তার সাথে আমরা ওয়ালনাট খেতে পারি। সেটা হচ্ছে আমরা দিনটা শুরু করলাম প্রথম লিউক ওয়ার্ম ওয়াটার উইথ লেমন জুস, এবং তারপর হচ্ছে এই বাদামটা দিয়ে আমরা দিনটা শুরু করলাম। এরপর আসছে হচ্ছে ব্রেকফাস্ট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্রেকফাস্টে আমরা খাবো স্মুদি, আমরা ডিটক্স স্মুদি খেতে পারি। ব্রেকফাস্ট কিন্তু স্মুদি খাবো এবং সবটা সিজনাল ফ্রুটস দিয়ে খাবো। এটা আমাদের মাথায় রাখাটা ভীষণ জরুরি। আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের হয়তো কিছু বিদেশি ফ্রুটস খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই আমাদের শরীরের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, তা কিন্তু একদমই নয়। আমাদের 100 মিটারের মধ্যে লোকাল মার্কেটে এবং এই সময়টাতে যেহেতু উইন্টার পড়ে গেছে, বিভিন্ন কালারিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমাদের বাইরে বেরোলেই দেখতে পাওয়া যায়। তো সেই ধরনের ফ্রুটস দিয়ে আমরা স্মুদি বানাবো। আমরা অ্যাপেল স্মুদি খেতে পারি, আমরা কিউকাম্বার স্মুদি খেতে পারি, আমরা বিটরুট স্মুদি খেতে পারি, এবং আমরা অ্যাড করবো কোকোনাট। কোকোনাট কিন্তু আমাদের স্মুদিতে অ্যাড করলে এমনিতে খেতেও ভীষণ সুস্বাদু হয়, তাছাড়া গাট হেলথকে ভালো রাখার জন্য কোকোনাট কিন্তু দারুণ। অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপ্টিক সমস্ত প্রপার্টিস কোকোনাটের মধ্যে আছে। সুতরাং আমরা কোকোনাটকে কিন্তু স্মুদির মধ্যে অ্যাড করব। এবং আমাদের ব্রেকফাস্টের পরে যদি খিদে পাই তাহলে আমরা খেতে পারি একটু স্প্রাউটস খেতে পারি, একটা ফ্রুটস খেতে পারি। এরপর আমরা মিড মর্নিংয়ে অনেকের চা খেতে ভালো লাগে, তো এই সময়টাতে যেহেতু আমরা প্রচুর চা কফি খেয়েছি, তাই চেষ্টা করব গ্রিন টি খাওয়ার, কারণ গ্রিন টির মধ্যে আছে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং গ্রিন টি কিন্তু আমাদের শরীরের টক্সিনকে রিমুভ করার জন্য আইডিয়াল। তো গ্রিন টি আমরা অ্যাড করতে পারি আমাদের, এবং এর সাথে অ্যাড করতে পারি টার্মারিক টি, জিরা ওয়াটার, কালো জিরা ওয়াটার। তো এটা আমরা অ্যাড করতে পারি। এটা তোমরা, আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না কবে এই ভিডিওটা, আমার ইচ্ছে আছে যে এই টার্মারিক টি, জিরা ওয়াটার এগুলো তোমাদের সাথে শেয়ার করার। বাট তোমরা যদি তার আগে তোমরা এই ডায়েটটা শুরু করতে চাও তাহলে তোমরা দেখতে পারো অনেক ভিডিও আছে জিরা ওয়াটার, টার্মারিক টি এর ওপর, তোমরা সেগুলো দেখেও তৈরি করে শুরু করতে পারো তোমাদের ডায়েটটা। এবং আর একটা জিনিস আমার মনে হলো যে স্মুদিতে কিন্তু অরেঞ্জও দেবে, মানে যেহেতু আমি সিজনাল ফ্রুটস নিয়ে কথা বলছি তো অরেঞ্জ স্মুদিও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এরপর আসছি আমি লাঞ্চ। লাঞ্চ যখনই করব আমরা চেষ্টা করব যে লাঞ্চে স্যালাড দিয়ে, একটা বড় বোল বা মাঝারি সাইজের বোলের মধ্যে স্যালাড দিয়ে শুরু করতে এবং শেষ করতে হবে কার্ড দিয়ে। তো আমরা স্যালাড খাচ্ছি, আমরা অল্প পরিমাণে ভাত খাচ্ছি, সিজনাল ভেজিটেবলস অবশ্যই দরকার, মানে গ্রিন লিফি ভেজিটেবলস আমরা খাবো, এবং অল্প তেলে, মানে যেটা লেস অয়েলে রান্না, 2.5 থেকে 3 চামচ অয়েলে আমরা রান্না করতে পারি, যে সেটা মাস্টার্ড অয়েল হলে ভালো হয়। কোনোভাবে অলিভ অয়েলে কিন্তু রান্না করব না, মাস্টার্ড অয়েল বা কোকোনাট অয়েলও আমরা রান্না করতে পারি। আমার মনে হয় বেস্ট হচ্ছে মাস্টার্ড অয়েল, যেটা সমস্ত জায়গাতে অ্যাভেলেবল এবং সবাই খেতে পারি। তো আমরা গ্রিন লিফি ভেজিটেবলস সবজি খাচ্ছি, ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, এবং যারা ভেজিটেরিয়ান তাদের প্রোটিন সোর্স হচ্ছে পনির, প্রোটিন সোর্স হচ্ছে সয়াবিন, এবং সবার শেষে কার্ড বা ছাঁচ বা বাটার মিল্ক দিয়ে শেষ করব। কার্ড কিন্তু আমাদের ডায়েটে এমনিতে সবসময়ের জন্যেই, আমাদের ডায়েটে কার্ড থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, দই থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং যখন এই ডায়েটটা করছি তখন তো প্রোবায়োটিক দরকারই, এবং আমাদের গাট হেলথের জন্য, আমাদের বডি ডিটক্স করার জন্য কিন্তু কার্ড ভীষণভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি ভাত খেতে না চাই তাহলে দালিয়া খেতে পারি এবং খিচুড়িও খেতে পারি আমরা লাঞ্চে। ওকে, তো এরপর আসছি আমরা ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্সে আমরা খুব ভালো হয় যে এই সময়টাতে খুব ভালো হয় মানে এটাই করতে হবে। ইভিনিং স্ন্যাক্সে আমরা কখনোই স্যান্ডউইচও খাবো না, আমরা মুড়িও খাবো না, মোট কথা খুব ভারী কিছু খাবো না, কারণ এতগুলো দিন আমরা প্রচুর খেয়ে এসেছি, তাই সেটাকে ব্যালেন্স করতে হবে। ইভিনিং স্ন্যাক্সে আমি পিনাট, মানে বাদাম খেতে পারি, বালিতে ভাজা, আমরা চিক পিস খেতে পারি, মানে কাবলি ছোলা খেতে পারি, এমনি ছোলা খেতে পারি, তার সাথে চা খেতে পারি, গ্রিন টি খেতে পারলে খুব ভালো হয়। যদি আমরা চাই, যদি চা কফি খেতে ভীষণ ক্রেভিংস হয় বা চা কফি খেতে ভালোবাসি, তাহলে বরাদ্দ কিন্তু 1 কাপ চা বা 1 কাপ কফি। আর যদি চা কফি খেতে না চাই তাহলে কোকোনাট ওয়াটারও খেতে পারি এবং আরেকটা ফ্রুটসও খেতে পারি। চা খেলে আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে, সেটা আমি প্রচুর ফুড নিয়ে যে কটা ভিডিও বানিয়েছি সেখানেই বলেছি, যে রিফাইন্ড সুগার এবং হোয়াইট সল্ট থেকে আমাদের কিন্তু দূরে
দূরে সরে থাকতে হবে। রিফাইন্ড সুগারের জায়গায় আমরা চা বা কফি, যদি মিষ্টি খাই, চাতে মিষ্টি বা কফিতে মিষ্টি খাই, তাহলে আমরা জ্যাগারি পাউডার ইউজ করতে পারি। আর হোয়াইট সল্টের জায়গায় আমরা রক সল্ট ইউজ করব। এরপর আমি আসছি, আচ্ছা, ড্রাই ফ্রুটস যদি সকালবেলা না খেয়ে থাকি তাহলে আমরা খেতে পারি এই সময়টাতে। এরপর আসছি আমরা ডিনারে। ডিনার তো আরও লাইট হবে, কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক কম থাকবে, তো ডিনারে আইডিয়াল হচ্ছে স্যুপ। এই সময়টাতে স্যুপ খাওয়া বা স্টু খাওয়ার জন্য তো আইডিয়াল, কারণ শীতের সময়টাতে প্রচুর কালারিং ভেজিটেবলস থাকে। আমি জানি না, আমার তো রাস্তায় বেরোলে ভীষণ লোভ হয়, আমার বিরিয়ানি টিরিয়ানি এই সমস্ত লোভ টোভ কিছু নেই, কিন্তু আমার কালারিং ভেজিটেবলস অ্যান্ড কালারিং ফ্রুটস দেখলে ভীষণ লোভ লাগে। তো আমরা এটা খেতে পারি, স্টু খেতে পারি, স্যুপ খেতে পারি, এখানেও আমরা খিচুড়ি খেতে পারি চাইলে, এবং আমরা মশালা ওটস খেতে পারি। কেনা মশালা ওটস নয়, তার মধ্যে প্রিজারভেটিভ অনেক বেশি থাকে। আমরা যেটা খেতে পারি সেটা হলো বাড়িতে বানিয়ে একটু নোনতা ওটস বানিয়ে খেতে পারি, কিছু প্রচুর ভেজিটেবলস দিয়ে সেটা খেতে পারি। এবং শুতে যাওয়ার আগে আমরা এক কাপ গ্রিন টি খাবো। ওই যে বললাম গ্রিন টি, এই সময়টা ডিটক্স ডায়েটে আমরা শুতে যাওয়ার আগে গ্রিন টিটা খেয়ে তারপর শুতে যাই। আমরা যদি এই ডায়েটটা ফলো করি, ক্লিন ডায়েটটা যদি আমরা ফলো করি, আমরা বুঝতে পারবো যে আমাদের এনার্জির কোনো ঘাটতি হবে না, বরং যারা এনার্জি পায় না তারা এনার্জি আরও বেশি করে পাবো। আমাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো হবে, মানে আমাদের ইমিউনিটি বুস্ট করতে কিন্তু এই ডায়েটটা হেল্প করে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ডায়েটই ফলো করি না কেন সেটা যেন ইমিউনিটিকে বুস্ট করে, এবং আমরা চট করে টায়ার্ডও হয়ে পড়বো না। তো এবার সব থেকে বড় প্রশ্ন হলো, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি কারা কারা এই ডায়েটটা ফলো করবো না, কারা কারা এই ডায়েটটা করবো না? যারা ডায়াবেটিক তারা কখনোই এই ডায়েটটা ফলো করবো না, যারা প্রেগনেন্ট তারা করবো না, যারা ল্যাকটেটিং মাদার, আমরা যারা ব্রেস্ট ফিড করাচ্ছি তারা এই ডায়েটটা ফলো করবো না, এবং যদি ক্রিটিক্যাল ক্যান্সার পেশেন্ট, এরকম ক্রিটিক্যাল যদি কারো কন্ডিশন থাকে বা কোনো এরকম কারোর কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ডায়েটটা ফলো করবো না। আচ্ছা, আর একটা জিনিস আমার মনে পড়ে গেল যে ডিনারে কিন্তু আমরা কার্ড রাইসও খেতে পারি। কার্ড রাইসের ভীষণ ভালো ভালো রেসিপি আমাদের ইউটিউবে আছে, তো তোমরা সেখান থেকেও কার্ড রাইস তোমরা খেতে পারো। সো আর একটা জিনিস, আমরা কিন্তু কখনই কোকোনাটকে আমরা সবজির মধ্যে অ্যাড করি না। আমরা বাঙালিরা খুব একটা সবজির মধ্যে, ভেজিটেবলসের মধ্যে কোকোনাট অ্যাড করি না, কিন্তু তোমরা কোকোনাটকে অ্যাড করতে পারো ভেজিটেবলসের মধ্যে, কারণ কোকোনাট কিন্তু আমাদের ডাইজেশনের জন্য ভালো, গাট হেলথকে খুব ভালো রাখে। তো গাট হেলথের জন্য কোকোনাট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সো দ্যাটস ইট, আমার মনে হলো যে এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, এবং এই প্রত্যেকটা ডায়েট কিন্তু আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি, যে কারণে আমার এক একটা ভিডিও বানাতেও একটু টাইম লেগে যায়, কারণ আমি প্রথম রিসার্চ করি, সেটা আমি আমার নিজের ওপর এক্সপেরিমেন্ট করি বেশ কিছুদিন, সেটাকে ফলো আপ করি, এবং তারপর যে রেজাল্টটা পাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যে কারণে আমার এক একটা ভিডিও করতে দেরি লেগে যায়। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তবেই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল অ্যান্ড দেখতে থাকো, কারণ এরপরে আমি পোস্ট পার্টম সিরিজ নিয়ে আসছি, তো তোমাদের জন্য আরও বেশি করে হেল্পফুল হতে চলেছে। এবং তোমরা যারা প্রেগনেন্সি সিরিজ এখনও দেখোনি বা তারা দেখো, কারণ ওগুলো আমার পুরো এক্সপেরিমেন্ট, পুরো এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং যা যা আমি খেয়েছি, যা যা করেছি, এক্স্যাক্টলি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সো খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর এনজয় করো, নিজেকে সুন্দর রেখো, এবং নিজেকে ভালো রাখলে সবাইকে ভালো রাখা যায়, এবং প্রচুর ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করা যায়, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি, কারণ পুরোটাই মানসিক। তো খুব ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে। টাটা।